অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। যদি ভালো না লাগে বলে দাও, আমি আমি চলে যাচ্ছি। কোথায় যাবি তুই? এমন একটা জায়গায় যেখানে আমি আমার স্যামের ফিরে আসার জন্য অপেক্ষা করতে পারবো। আমাকে কেউ জোর করে বোঝাতে আসবে না যে আমার স্যাম আমার কাছে আর কোনোদিন ফিরবে না। যেখানে গেলে আমার সিঁথির সিঁদুর মোছার জন্য কেউ জোর করবে না। দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা, আর এক মুহূর্ত আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবি না। তোকে আমি সহ্য করতে পারছি না, বেরিয়ে যাও। আদিব, তুমি তারা কিভাবে বকো না প্লিজ। ওর মনটা বোঝার চেষ্টা করো। ওর সমুদ্রের মৃত্যুটা মেনে নিতে পারছে না। ওকে তুমি ঠান্ডা মাথায় বোঝাও প্লিজ। ওকে বোঝাবো? ওকে বোঝানোর কথা বলছো তুমি? ওর জন্য আমি সমুদ্রকে হারিয়েছি, আমরা সবাই সমুদ্রকে হারিয়েছি। সমুদ্র আমাদের ছেড়ে চলে গেছে ওর জন্য। ও অপয়া,
আদি আদি তুই দিদিভাই কিরকম করিস আদি দিদিভাই কেন সময় দে না দেখ সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে তারা তারা আমি আমি সবটা বুঝতে পারছি রে দেখ দেখ আমি যদি তোর জায়গায় হতাম আমি বোধহয় ব্যাপারটা এত তাড়াতাড়ি মেনে নিতে পারতাম না কিন্তু কি করা যাবে বল ভগবানের উপর তো কারো হাত নেই সমুদ্রের আয়ু হয়তো এতটুকুই ছিল আদি আদি তুমি তুমি একটু শান্ত হও হ্যাঁ আদি তুই তারার উপর এত রাগ করিস না তুই মাথাটা ঠান্ডা কর আদিদেব বাবু ওদের বিয়ের এখনো এক বছরও কাটেনি এরই মধ্যে মেয়েটা ওর স্বামীকে হারালো আপনি একটু ওর মনের অবস্থাটা ভাবুন মাথা গরম করবেন না আর এই পরিস্থিতিতে নিজেদের মধ্যে ঝামেলা করবেন না সময় দিন সব ঠিক হয়ে যাবে আমরা এলাম এই চলো আদি আমার দিকে তাকা একবার তারার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাব এটা তো নয় যে সমুদ্রকে আমরা ভালোবাসি তারা ভালোবাসে না তাই আমাদের কথা শেষ কথা এটা কিন্তু ঠিক নয় আর এমনও নয় যে আমরা যা বলবো সব তারাকে মানতেই হবে তুই তুই আদি একবার তারার মনের কথাটা ভাব আজকে সমুদ্রের সাথে প্রত্যেকটা মুহূর্ত ওর কাছে এখনো এখনো জীবন্ত তুই বলতো যে এত তাড়াতাড়ি কি করে ও সব কিছু মুছে দেবে কি করে দেবে সেটা কি সম্ভব হ্যাঁ আজকে ও মানতে পারছে না সেটা স্বাভাবিক কিন্তু পারবে কেউ দুদিনে পারে কেউ কেউ 10 দিনে পারে সে সময়টা ওকে দে যোধা তুমি ওকে সময় দিতে বলছো ওকে আমি সময় দেব আর ও চোখের সামনে যা নয় তাই করে যাবে আর সেটা আমাকে সহ্য করতে হবে হ্যাঁ সহ্য করতে হবে